সম্মানিত বন্ধুরা বাংলাদেশ অ্যাংলিং ফোরাম এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আমি যে চারটা বসাতে যাচ্ছি এটা কাতলের জন্য তো আমি মোটামুটি উপকরণগুলো সবগুলোই রেডি করে রেখেছি যদিও অনেক কষ্টসাধ্য ব্যাপার তারপরও একা একা চেষ্টা করেছি টকগুলিই রেডি করেছি তো আমি কি কি নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে আমি পাঁচ কেজি খোলের পরিমাণে মশলাটা চারটা তৈরি করছি পাঁচ কেজি খোলের অনুপাতে আমি তো যেহেতু রেসিপিটা দিয়েছিলাম এক কেজি খোলের অনুপাতে তো ওইটা থেকে আমি পাঁচ কেজি খোলের অনুপাতে বানাচ্ছি তো আপনারা যারা রেসিপিটা পেয়েছেন তারা আপনারা ওই অনুপাতে আপনাদের যতটুকু প্রয়োজন অতটুকু অনুপাতে বানাতে পারেন আর যারা পাননি তারা বাংলাদেশ অ্যাঙ্গলিং ফোরাম ব্যাপ ফেসবুক গ্রুপে জয়েন করুন করে আপনি ওখান থেকে এটা টোটাল রেসিপিটা কালেকশন করতে পারেন তো প্রথমে আমি যেটা নিয়েছি আমি দেখাচ্ছি এখানে আমি পাঁচ কেজি খোল নিয়েছি তারপর এখানে মশলাগুলো বেটে আমি মশলাগুলো আলাদা করেছি কি কি মশলা এই জিনিসগুলো আপনারা রেসিপিতে দেখবেন কি কি মশলা আছে আমি সবগুলো মশলা একবারে গুঁড়া করে ফেলেছি গুঁড়া করে পরিমাণ মতো রেখেছি এখানে নিয়েছি মহুয়া পেস্ট মহুয়ারটাকে সংগ্রহ করে ওটাকে পেস্ট করে আলাদা করা হয়েছে তারপর এখানে আছে না পাঁচটি নারিকেল কুড়া তারপর এখানে দেখেন এটা হচ্ছে আপনার চিটাগুড় যেটাকে রাবগুড় বলা হয় এখানে প্রায় আছে চল্লিশ কেজির মতো এই যে এটা এখানে দেখেন এটা হচ্ছে আপনার ঘিয়ের ছাকা ঘি তৈরি করার পর যে উচ্ছিষ্টটা থাকে ঘিয়ের ছাকা নেওয়া হয়েছে তো এটাও আমি বেটে প্রসেস করা প্রসেস করেছি এটাকেও বাড়তে হয় বেটে গুঁড়া করতে হয় তারপরে আরেকটা যেটা অপশন আছে এটা হচ্ছে এটা এখানে আমি দুধেশ্বর নিয়েছি দুধেশ্বর তো মোটামুটি উপকরণ এগুলোই মশলাগুলো তো যেহেতু অনেকগুলো মশলা এখানে আমি ভেঙে রেখেছি তো মশলাগুলো হয়তো আমি একসাথে দিতে পারছি না তবে আপনারা মশলার যে রেসিপিটা আছে টোটাল রেসিপিটা আপনারা আমাদের গ্রুপ বাংলাদেশ অ্যাঙ্গলিং ফোরাম ব্যাপ থেকে কালেকশন করে নেবেন তো এই ছিল আমাদের উপকরণ তো বন্ধুরা আপনাদেরকে আমি পুরো প্রসেসটাই দেখাবো যখন মিক্সড করব মিক্সড করার সহ আমি তখন আবার নতুন করে ভিডিও তৈরি করব সে পর্যন্ত ভালো থাকবেন আপনাদেরকে সকলকে শুভেচ্ছা এবং স্বাগত এতক্ষণ আপনারা দেখলেন কাফলের মিষ্টি চা তৈরি করার জন্য কি কি উপকরণের প্রয়োজন হয় তো এটা আপনারা কিভাবে তৈরি করবেন এবং পারফেক্টলি কি কিভাবে সেটাকে মিশ্রিত করবেন এর সম্পূর্ণ ডিটেইলসটা আমি নিচে ডিটেইলস বক্সে দিয়ে দিয়েছি আপনারা সেটাকে ভালো করে যদি দেখেন তাহলে আপনারা এটা পারফেক্টলি তৈরি করতে পারবেন এবং এটি একটি বহুল ব্যবহৃত এবং পরীক্ষিত একটি রেসিপি এবং এটা আমরা নিজেরাও ব্যবহার করি এবং বিভিন্ন জায়গায় ছেড়তে খুবই ভালো ফলাফল হয়েছে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো আমাদের চ্যানেল বাংলাদেশ অ্যামিলি ফোরামকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পাশেই থাকুন এবং এই ভিডিও সম্পর্কিত রেসিপি সম্পর্কিত কোনো প্রশ্ন যদি আপনাদের থেকে থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন